हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जाना। बंधुरा, आजकेर ए क्लास तुम्हारे प्रत्येक गुरुत्वपूर्ण, विशेषकर जरा बनसहायक पदर इंटरव्यूर प्रस्तुति निच्छ। अलरेडी बनसहायक इंटरव्यूर शेड्यूल किन्तु प्रकाशित हो गए। इस संक्रांत अपडेट तुम्हारे भिडियोर माध्यम में दिए, जर इंटरव्यू रही है 5 तारीख, 6 तारीख, 7 तारीख, 8 तारीख और 9 तारीख। तो तादेर जो आजकेर भिडियो, ताछाड़ा जर इंटरव्यूर डेट एखोनो पर्यन्त एसएमएसर माध्यमे आसेनि, ताराओ अवश्य आजकेर क्लासटिके प्रत्येके मनोयोग सहकारे देखबे। कारण इंटरव्यूते जे प्रश्नगुलो कैंडिडेटदेरके करा होच्छे, से समस्त प्रश्न उत्तरगुलो तोमादेर साथे आजके शेयर करब। तो अवश्य भिडियोटिके शेष पर्यन्त प्रत्येके देखते थाको। आर जारा जारा ई मुहूर्ते भिडियोटिके देखछो, प्रत्येके भिडियोते एकटि करे लाइक करे दाओ एबं अति अवश्य भिडियोटिके बंधुदेर साथे शेयर करे तादेरको ई आपडेटटि देवार चेष्टा करबे। आमादेर बनसहायक पदेर इंटरव्यूर प्रस्तुतिर ई बुकटिके जारा एखोनो पर्यन्त संग्रह करोनि, तारा खूब बड़ो एकटा जिनिस मिस करे जाच्छो। कारण ई बोइटा थेके किन्तु मैक्सिमाम प्रश्न उत्तर किन्तु अलरेडी जारा इंटरव्यू दियेछे तारा आमादेरके किन्तु फोन करे जानियेछे जे दादा एरकम बोई आमरा एर आगे किन्तु पाइनि, कारण ई बोइटा थेके एतगुलो प्रश्न उत्तर कमन पाबो आमरा भाबते पारिनि। ताई तोमादेरके बोलबो, तोमरा এই বইটিকে প্রত্যেকেই সংগ্রহ করে নাও এবং ইন্টারভিউয়ের আগে প্রত্যেকেই ভালোভাবে এই বইটিকে পড়ে যাও। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। বইটিকে ডাউনলোড করার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রত্যেকেই সেখানে ক্লিক করে এক্ষুনি অনলাইনে বইটিকে সংগ্রহ করে নাও। বন্ধুরা, ইন্টারভিউতে নিজের জেলা সম্পর্কে জানতে চাওয়া হয়, যেমন কী কী দর্শনীয় স্থান রয়েছে, কয়টা ব্লক বা মহকুমা কয়টা রয়েছে ইত্যাদি। অলরেডি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউতে এই প্রশ্নগুলো করা হচ্ছে, এবং অলরেডি আমি একটি ভিডিওতে তোমাদের জেলা সম্পর্কে কিন্তু জানিয়ে দিয়েছি, বাকি জেলাগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বইটার মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর রয়েছে, তাই তোমাদেরকে বারবার বলছি বইটাকে প্রত্যেকেই সংগ্রহ করে নাও যাতে ইন্টারভিউ রয়েছে। তো দেখতে পাচ্ছ দার্জিলিং জেলা। বন্ধুরা, দার্জিলিং জেলার সদর শহর তোমাদেরকে জানতে হবে। দার্জিলিং জেলার সদর শহর হচ্ছে দার্জিলিং। নদী কী কী রয়েছে, তিস্তা, জলঢাকা, মহানন্দা, এবং মহকুমা রয়েছে 3টি। কী কী, দার্জিলিং সদর, কার্সিয়াং, শিলিগুড়ি। ব্লকের সংখ্যা 4টি। এই জেলায় কী কী দর্শনীয় স্থান রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ইন্টারভিউতে কিন্তু করা হচ্ছে, প্রত্যেকেই জেনে নাও। এই জেলায় যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আভা আর্ট গ্যালারি, টাইগার হিল, জাপানিজ মন্দির, সেন্চাল হ্রদ, তেনজিং নোরগের বাড়ি, জলা পাহাড়, রোপওয়ে ইত্যাদি। নেক্সট জেলা হচ্ছে কোচবিহার। কোচবিহার জেলার সদর শহর হচ্ছে কোচবিহার। নদী কী কী রয়েছে, তিস্তা, জলঢাকা, তোরসা এবং রায়ডাক। নেক্সট হচ্ছে মহকুমা। মহকুমা রয়েছে 5টি। কী কী, কোচবিহার সদর, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, দিনহাটা। ব্লকের সংখ্যা রয়েছে 12টি। দর্শনীয় স্থান কী কী রয়েছে, কোচবিহার রাজপ্রাসাদ, রসিকবিল, শাহপীরের দরগা, বৈকুণ্ঠনাথ মন্দির। নেক্সট জেলা জলপাইগুড়ি। 1869 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর জলপাইগুড়ি জেলার জন্ম হয়। সদর শহর জলপাইগুড়ি। নদী কী কী রয়েছে, মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোরসা, জয়ন্তী, রায়ডাক এবং শঙ্কোশ। নেক্সট মহকুমা। মহকুমা রয়েছে 2টি, জলপাইগুড়ি সদর এবং মাল। ব্লকের সংখ্যা 7টি। দর্শনীয় স্থান এই জেলায় যেগুলি রয়েছে, বক্সাদুয়ার ব্যাঘ্র প্রকল্প, রাজভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র, গরুমারা, চালসা, চা বাগান, হলং, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। নেক্সট জেলা উত্তর দিনাজপুর। 1992 খ্রিস্টাব্দের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলার 2টি ভাগে ভাগ করা হয়, একটি হল উত্তর দিনাজপুর, অপরটি হল দক্ষিণ দিনাজপুর। এই জেলার সদর শহর রায়গঞ্জ। প্রধান নদী মহানন্দা, সুই, সামার নদী, কুলিক। মহকুমার রয়েছে 2টি, ইসলামপুর এবং রায়গঞ্জ। ব্লকের সংখ্যা 9টি। দর্শনীয় স্থান রয়েছে রায়গঞ্জ পাখিরালয় বা কুলিক অভয়ারণ্য। নেক্সট জেলা দক্ষিণ দিনাজপুর। 1992 খ্রিস্টাব্দের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলার 2টি ভাগে ভাগ করা হয়, একটি হল দক্ষিণ দিনাজপুর, অপরটি হল উত্তর দিনাজপুর। এই জেলার সদর শহর বালুরঘাট। নদী রয়েছে তপন, পুনর্ভবা, আত্রেয়ী, এবং মহকুমা রয়েছে 2টি, বালুরঘাট এবং গঙ্গারামপুর। ব্লকের সংখ্যা 8টি। এই জেলায় যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে, বানগড়ে পশুর বংশীয় রাজা বাণীর প্রসাদ, তপন দিঘি, কালো দিঘি, ধল দিঘি। নেক্সট জেলা মালদা। মালদা জেলা রেশম চাষের জন্য বিখ্যাত। সদর শহর ইংলিশ বাজার। নদী কী কী রয়েছে,
গঙ্গা, মহানন্দা, পুনর্ভবা, কালিন্দী, ভাগীরথী। মহকুমা রয়েছে দুটি, মালদা সদর এবং চাঁচল। ব্লকের সংখ্যা 15টি। দর্শনীয় স্থান এই জেলায় যেগুলি রয়েছে, বড় দরগা, ছোট দরগা, ডিয়ার পার্ক, কুতুবশাহী মসজিদ, ফিরোজ মিনার, বড় সোনা মসজিদ। নেক্সট জেলা হচ্ছে নদিয়া। 1787 খ্রিস্টাব্দের ইংরেজ শাসনকালে উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশ নদিয়া জেলার মধ্যে ছিল। এরপর 1948 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলার অংশগুলো বাদ দিয়ে গঠিত হয় নদিয়া জেলা। সদর শহর হচ্ছে কৃষ্ণনগর। এই জেলায় যে সমস্ত নদীগুলো রয়েছে, ভাগীরথী, যমুনা, জলঙ্গি, মাথাভাঙ্গা, ভৈরব, ইচ্ছামতী। মহকুমা রয়েছে 4টি, কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর সদর এবং তেহট্ট। ব্লকের সংখ্যা 17টি। দর্শনীয় স্থান এই জেলায় যেগুলি রয়েছে, নবদ্বীপ, চৈতন্যদেবের জন্মস্থান, মায়াপুর ইস্কন মন্দির, কৃষ্ণনগর রাজবাড়ি, পলাশী আমবাগান মনুমেন্ট, কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় ও রামতনু লাহিড়ীর জন্মস্থান, ফুলিয়া কৃত্তিবাস ওঝার জন্মস্থান। নেক্সট হচ্ছে পূর্ব বর্ধমান। 2017 সালের 7ই এপ্রিল বর্ধমান জেলাকে দুই ভাগে ভাগ করে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান করা হয়, যার একটি হল পূর্ব বর্ধমান। সদর শহর বর্ধমান। নদী কী কী রয়েছে? প্রধান নদী ভাগীরথী, এছাড়াও দামোদর, অজয়, দ্বারকেশ্বর উল্লেখ্য। খনিজ সম্পদ এই জেলায় যেটি রয়েছে, পূর্ব বর্ধমানের রানীগঞ্জে কয়লা খনি রয়েছে। রানীগঞ্জ হল ভারতের প্রথম আবিষ্কৃত কয়লা খনি। মহকুমা রয়েছে 4টি, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, কাটোয়া, কালনা। ব্লকের সংখ্যা 23টি। দর্শনীয় স্থান এই জেলায় যেগুলি রয়েছে, বর্ধমান রাজবাড়ি, হরিণ উদ্যান, বর্ধমান বিশ্ববিদ্যালয়, মেঘনাদ সাহা তারামণ্ডল। নেক্সট জেলা পশ্চিম বর্ধমান। 2017 সালের 7ই এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান গঠন করা হয়েছে। সদর শহর আসানসোল। নদী কী কী রয়েছে? প্রধান নদী দামোদর। দামোদর নদীর ওপর দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি অবস্থিত। মহকুমা রয়েছে 2টি, ব্লকের সংখ্যা 8টি। নেক্সট জেলা পশ্চিম মেদিনীপুর। 2002 সালে মেদিনীপুর জেলা ভাগ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর করা হয়। সদর শহর মেদিনীপুর। নদী সুবর্ণরেখা, কাসাই, শিলাবতী এবং রসুলপুর। মহকুমা রয়েছে 3টি, খড়গপুর, মেদিনীপুর সদর এবং ঘাটাল। দর্শনীয় স্থান দাঁতনির মোগলমারি বৌদ্ধবিহার, বিদ্যাসাগরের জন্মস্থান, কর্ণগড়, চুয়াড় বিদ্রোহের পীঠস্থান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ক্ষীরপায়। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমাদের বনসহক ইন্টারভিউর প্রস্তুতির এই বইটির মধ্যে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। এছাড়া ইন্টারভিউতে যে প্রশ্ন উত্তরগুলো করা হচ্ছে সেগুলো তোমরা এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছ। অলরেডি যারা ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, ইন্টারভিউতে তারা কিন্তু অনেক প্রশ্ন উত্তর আমাদের এই বইটা থেকে কমন পেয়েছে। তাই যারা এখনও পর্যন্ত আমাদের বইটাকে সংগ্রহ করনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, প্রত্যেকে এই পিডিএফ ইবুকটিকে সংগ্রহ করে নাও। এবং ইন্টারভিউয়ের এই কয়েকটা দিন রয়েছে তোমাদের হাতে, তো অবশ্যই বইটাকে ভালোভাবে পড়ে যাও। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন উত্তর তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। 2002 সালে মেদিনীপুর জেলাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হল পূর্ব মেদিনীপুর, অপরটি হল পশ্চিম মেদিনীপুর। সদর শহর তমলুক। নদী কেলে, নারায়ণ, পিছাবনি, রসুলপুর, হলদি। মহকুমা রয়েছে 4টি, তমলুক, কাঁথি, এগরা, হলদিয়া। নেক্সট হচ্ছে ব্লকের সংখ্যা 25টি। দর্শনীয় স্থান এই জেলায় যেগুলি রয়েছে, দীঘা, শঙ্করপুর, হলদিয়া, মন্দারবনি, জুনপুট এবং তাজপুর। নেক্সট জেলা ঝাড়গ্রাম। 2017 সালের 7ই এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা গঠন করা হয়েছে। সদর শহর ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলায় ঝিল্লি পাখিরালয় অবস্থিত। এখানে বহু পরিযায়ী পাখি আসে। এই জেলায় যে সমস্ত নদীগুলো রয়েছে, সুবর্ণরেখা, কংসাবতী এবং দুলুং। মহকুমা রয়েছে 1টি, ঝাড়গ্রাম। ব্লকের সংখ্যা 8টি। দর্শনীয় স্থান যেগুলি রয়েছে, ঝিল্লি পাখিরালয়, নয়াগ্রামের তপোবন এবং লালজল গুহা। নেক্সট জেলা উত্তর চব্বিশ পরগনা। সদর শহর বারাসাত। নদী রয়েছে হুগলি, ইচ্ছামতী, ভৈরব, যমুনা এবং রায়মঙ্গল। মহকুমা রয়েছে 5টি, বারাসত সদর, বসিরহাট, ব্যারাকপুর, বনগাঁ এবং বিধাননগর। ব্লকের সংখ্যা 22টি। দর্শনীয় স্থান এই জেলায় যেগুলি রয়েছে,
বনগাঁয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বিভূতিভূষণ অভয়ারণ্য রয়েছে। মিনাখা, হাড়োয়া, সন্দেশখালী, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, থানায় সুন্দরবন, বেড়াচাপাই, চন্দ্রকেতুগড় অবস্থিত। এছাড়া সিপাই বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যারাকপুর ঐতিহাসিক স্থান। নেক্সট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। 1986 খ্রিস্টাব্দের পহেলা মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হল উত্তর চব্বিশ পরগনা, অপরটি হল দক্ষিণ চব্বিশ পরগনা। সদর শহর আলিপুর। নদী কী কী রয়েছে? বিদ্যাধরী, রায়মঙ্গল, পিয়ালি, হুগলি, মাতলা, সপ্তমুখী, ইচ্ছামতি ইত্যাদি। মহকুমা রয়েছে পাঁচটি: কাকদ্বীপ, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার এবং আলিপুর। ব্লকের সংখ্যা 29টি। এই জেলায় যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে: সুন্দরবন, সজনেখালি, গোসাবা, গঙ্গাসাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ, ডায়মন্ড হারবার, লেউথিয়ান দ্বীপ, হ্যালিডে দ্বীপ এবং ভগবতপুর। নেক্সট হচ্ছে কলকাতা। 1690 খ্রিস্টাব্দে কলকাতা সুতানটি ও গোবিন্দপুর নামক এই তিনটি গ্রাম নিয়ে জগচার্ণক কলকাতা প্রতিষ্ঠা করেন। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। তার আগে পর্যন্ত কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী, বর্তমান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। প্রধান নদী হুগলি। দর্শনীয় স্থান কী কী রয়েছে? কলকাতায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইডেন গার্ডেন্স, আলিপুর চিড়িয়াখানা, কলকাতা হাইকোর্ট, কালীঘাট, নিকো পার্ক, নন্দন, প্রিন্সেপ ঘাট, বিবেকানন্দের বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, দক্ষিণেশ্বর কালী মন্দির, বিড়লা প্ল্যানেটোরিয়াম, মহাজাতি সদন, কলকাতা মেট্রো ময়দান, কলকাতা জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, যুবভারতী ক্রীড়াঙ্গন, রবীন্দ্র সরোবর, বোস ইনস্টিটিউট, রবীন্দ্র সদন, একাডেমি অব ফাইন আর্টস, ন্যাশনাল লাইব্রেরি, নেতাজি ইনডোর স্টেডিয়াম ইত্যাদি। নেক্সট জেলা হচ্ছে মুর্শিদাবাদ। বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে তোমাদের প্রত্যেকটি জেলা সম্পর্কে তোমাদের জানা হয়ে যায়। আলাদা আলাদা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে সেগুলো তোমরা পাটপাট করে দেখে নিতে পারো। মুর্শিদাবাদ জেলা 1786 খ্রিস্টাব্দের 18 এপ্রিল জেলা হিসেবে আত্মপ্রকাশ করে মুর্শিদাবাদ। একদা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল মুর্শিদাবাদ। রেডক্লিফ মুর্শিদাবাদ জেলা কি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। সদর শহর বহরমপুর। নদী কী কী রয়েছে? প্রধান নদী গঙ্গা, এছাড়াও গঙ্গার উপনদী ভাগীরথী, জলঙ্গি, ভৈরব। মহকুমা পাঁচটি: জঙ্গিপুর, বহরমপুর সদর, কান্দি, ডোমকল, লালবাগ। ব্লকের সংখ্যা 26টি। দর্শনীয় স্থান যেগুলি রয়েছে: হাজারদুয়ারি প্রাসাদ, মদিনা মসজিদ, ইমামবাড়া, মুর্শিদকুলি খাঁয়ের অস্ত্র ভাণ্ডার, অষ্টধাতু নির্মিত কামান, মুর্শিদকুলি খাঁয়ের সমাধি। নেক্সট জেলা বাঁকুড়া জেলা। সদর শহর বাঁকুড়া। নদী কংসাবতী, শিলাবতী, দামোদর, দারোগেশ্বর। মহকুমা তিনটি: বাঁকুড়া সদর, খাতড়া, বিষ্ণুপুর। ব্লকের সংখ্যা 22টি। দর্শনীয় স্থান: মুকুটমণিপুর, রানীবাঁধ অরণ্য, রামকিঙ্কর বেইজের ভাস্কর্য, বিহারীনাথ পাহাড়, শুশুনিয়া পাহাড়, জয়রামবাটি, ঝিলিমিলি অরণ্য। নেক্সট হচ্ছে পুরুলিয়া জেলা। 1956 খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলা গঠিত হয়। সদর শহর পুরুলিয়া। নদী হচ্ছে কংসাবতী, দ্বারকেশ্বর, শিলাবতী। মহকুমা দুটি: পুরুলিয়া সদর এবং রঘুনাথপুর। ব্লকের সংখ্যা 20টি। দর্শনীয় স্থান: পঞ্চকোট রাজবাড়ি, অযোধ্যা পাহাড়, বামুনি ও টুরগা জলপ্রপাত এবং সাহেববাঁধ। নেক্সট জেলা হুগলি। সদর শহর চুচুড়া। নদী দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ এবং সরস্বতী। মহকুমা 4টি: চুচুড়া, শ্রীরামপুর, আরামবাগ এবং চন্দননগর। ব্লকের সংখ্যা 18টি। দর্শনীয় স্থান এই জেলায় যেগুলি রয়েছে: ব্যান্ডেল চার্চ, তারকেশ্বর, হুগলি ইমামবাড়ার উদ্ধার ঘড়ি, তৎকালীন ঘড়িটির দাম 11,721 টাকা, ইংল্যান্ড থেকে এটি আনা হয়েছিল, কামারপুকুর, চন্দননগর মিউজিয়াম, মাহেশের হ্রদ, ফুরপুরা শরীফ ইত্যাদি। নেক্সট জেলা বীরভূম। 1820 খ্রিস্টাব্দে বীরভূম জেলার মর্যাদা পায়। সদর শহর সিউড়ি। নদী কী কী রয়েছে? অজয়, মৌরাক্ষী, বক্রেশ্বর, ব্রাহ্মণী। মহকুমা তিনটি: সিউড়ি সদর, বোলপুর, রামপুরহাট এবং ব্লকের সংখ্যা 19টি। দর্শনীয় স্থান: শান্তিনিকেতন, বক্রেশ্বর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান এবং মামা ভাগ্নে পাহাড়। নেক্সট জেলা হাওড়া।
1843 সাল পর্যন্ত এই জেলাটি হুগলি জেলার অংশ ছিল, তবে 1938 খ্রিস্টাব্দে স্বতন্ত্র জেলার মর্যাদা পায়। সদর শহর হাওড়া। নদী প্রধান নদী হুগলি ভাগীরথী, এছাড়াও রূপনারায়ণ দামোদর সরস্বতী। যে সমস্ত দর্শনীয় স্থান এখানে রয়েছে তার মধ্যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বেলুর মঠ, হাওড়া সেতু, হাওড়া স্টেশন, সেন্ট টমাস গির্জা, শামতাবেড়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এছাড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন এখানে অবস্থিত। এখানে বহু দুষ্প্রাপ্য গাছ কিন্তু রয়েছে। মহকুমা রয়েছে দুটি, হাওড়া সদর, উলুবেড়িয়া, এবং ব্লকের সংখ্যা 14টি। নেক্সট জেলা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার সদর শহর আলিপুরদুয়ার। নদী তোরসা, রায়ডাক, জয়ন্তী, কালজানি। মহকুমা রয়েছে একটি, আলিপুরদুয়ার। ব্লকের সংখ্যা 6টি। দর্শনীয় স্থান হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা ব্যাঘ্র প্রকল্প। নেক্সট জেলা কালিম্পং। 2017 সালের 14 ফেব্রুয়ারি দার্জিলিং জেলাকে ভেঙে কালিম্পং জেলা গঠন করা হয়েছে। সদর শহর কালিম্পং, নদী তিস্তা, জলঢাকা, রেলি, এবং মহকুমা একটি, কালিম্পং। ব্লকের সংখ্যা 3টি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রাজ্যের 23টি জেলা সম্পর্কে তোমাদেরকে একটি ভিডিওতে জানিয়ে দিলাম। হয়তো ভিডিওটির লেন্থ অনেকটাই বড় হয়েছে, তবে একটা ভিডিও থেকে তোমরা প্রত্যেকটি জেলা সম্পর্কে জানতে পারবে। এবং এমন নয় যে তোমাদেরকে তোমাদের জেলা সম্পর্কে জেনে যেতে হবে, রাজ্যের প্রত্যেকটি জেলা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জেনে যাবে। যে কোনো জেলা থেকে এই ধরনের প্রশ্ন করলে আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পারবে। মেদিনীপুর জেলা তো কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে 5 তারিখ থেকে। তো যাদের যাদের ইন্টারভিউ রয়েছে, অবশ্যই তোমরা ইন্টারভিউতে যাওয়ার পূর্বে অবশ্যই প্রশ্ন উত্তরগুলোকে ভালোভাবে একবার দেখে যাবে। আর যারা আমাদের পনসাক ইন্টারভিউর এই বইটিকে এখনো পর্যন্ত সংগ্রহ করনি, তাদেরকে বলবো তোমরা এই ভুল একদমই করো না। প্রত্যেকে এই ইবুকটিকে সংগ্রহ করে নাও। ইন্টারভিউতে যাওয়ার আগে প্রত্যেকে এই বইটিকে একবার চোখ বুলিয়ে যাও। আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন উত্তরই ইন্টারভিউতে কমন পাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দিও। চাইলে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারো। এবং পরবর্তী বনশাক রিলেটেড প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী আপডেটগুলো সবার প্রথম পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই প্রত্যেকের ইন্টারভিউ খুব ভালো হোক। ধন্যবাদ।